ठीक আবার বাগানের রাস্তা দিয়ে যেতে হবে, জলদি চল। হ্যাঁ, ফাঁকা জায়গায় বসেছি, আবার বাগানের রাস্তা দিয়ে যাবো, তাড়াতাড়ি চল। তাড়াতাড়ি চল। দীপু, এই বাগানের রাস্তা দিয়ে যেতে আমার তো ভয় লাগছে। শুনেছি নাকি এখানে বলে ডাকাতি হয়, আমার গলায় সোনার মালা আছে। আর তুই কি বলছিস, এখানে ডাকাতি হয়? আমার তো খুব ভয় লাগছে। হ্যাঁ, ডাকাতি হয় তো, দিনের বেলায় ডাকাতি হয়। আজকে আবার হাটের দিন, রাস্তা নাই, তো এদিক দিয়ে যাই, সামনে গেলে আমরা লোকজন পেয়ে যাবো। ঠিক আছে। ডাকাতের কথা শুনতে শুনতে তোমার মাথা পাগল হয়ে গেছে। চারিদিকে আওয়াজ শোনা যাচ্ছে, মনে হয় পুলিশে জেলে গেছে। আমাদেরকে সাবধানে থাকতে হবে। বস, দরকার পড়লে গুলি মেরে খুলি উড়ে দেব। ধরা পাওয়া যাবে না, ধরা পড়লে শেষ। হ্যাঁ রে, তুই ঠিকই বলেছিস, আমাদেরকে একটু সাবধানে থাকতে হবে। তাড়াতাড়ি চো, তাড়াতাড়ি চো। এই জঙ্গলের মধ্যে তো আর ডাকাতকে খুঁজে পাওয়া যাবে না। বড় স্যারকে বলে ডাকাতের আজকে কোনো ব্যবস্থা করতে হবে। ঠিক আছে স্যার, চলেন। এটা তোর, এটা আমার। আরে এটা তুই নিবি, তার মানে আমি নতুন নতুন বিকল্প ঝামেলা দিলাম। তাহলে আমাকে ওই দিতে নে।